শুনছি তো 1 তারিখ থেকে লোকজন আসবে, যদি আসে ব্যবসা কিনে করতে হবে, ব্যবসা হইবে না তাহলে মাছের কালার আর নষ্ট হইয়া আমাদের আরও লস হয়ে যেতে আছে। লকডাউন ঘোষণা করোনার কারণে সারা বাংলাদেশে একটি মহামারী বিরাজ করতেছে। পটুয়াখালী জেলা প্রশাসন 1 তারিখে সকল কুয়াকাটা হোটেলস মোটেলস সকল নিয়মকানুন মেনে খোলার জন্য যে হুকুম দিয়েছেন, এবং আমরা যারা শুটকি ব্যবসায়ী এখানে যারা আছি আমরা সর্বক্ষণিক পর্যটনের সকল সেবা দেওয়ার চেষ্টা করব, যাতে তারা কোনো আক্রান্ত না হয় বা তারা যেন সঠিকভাবে সুন্দরভাবে যেন আমাদের কাছ থেকে শুটকি ক্রয় করতে পারে। পর্যন্ত কৌনবেরা বছর 3 মাস তারিখ বন্ধ, তো 3 মাসে আমাদের যে স্টকের মাছগুলো ছিল যেরকম লইটা চিংড়ি মাছ ওগুলো তো আমরা কিছু কিছু মাছ বিক্রি করছি, আর কিছু কিছু মাছ এখন আমাদের স্টকে আছে। তো আমাদের লসের ক্ষেত্রে এটা হিসাব করলে আমরা যে লইটা 14,000 টাকা মনে কিনছি সেগুলো আমরা বিক্রি করছি মাত্র 10,000 টাকা, 8,500 টাকা, 9,000 টাকা মনে। আর চিংড়ি মাছের ক্ষেত্রে ওই রকমের 7,000 টাকা দামের চিংড়ি মাত্র 5,000 টাকা, 4,500 টাকা মনে। আর এখন শুনতেছি যে 1 তারিখ নাকি হোটেল খোলার অনুমতি দেবে, কিন্তু এখন আশাবাদী যদি পর্যটক আসে আবার মূলত শুটকির ব্যবসাটা আমাদের শুরু হবে, নয়তো বা আর শুটকির দোকানের ক্ষেত্রে আমাদের খুবই লস। প্রত্যেকটা দোকানে 3 লাখ থেকে 2.5 লাখ টাকা পর্যন্ত লস হয়ে যাবে।